Be sure to subscribe to our channel. We publish new videos every day. Sri Chaitanya Mano Bhishtam Stapitam Yena Bhutale Swayam Rupa Kadama Yam Dadati Swapadam Dikam Bandeham Sri Guru Sri Jita Padakamalam Sri Gurun Vaishnavamscha Sri Rupam Sakrajatam Sahagana Raghunathamitantam Sajivam Sadvaitam Sabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Badan Sahagana Lalita Sri Sakar Nitamscha Namo Vishnu Badaya Krishna Vestaya Bhutale Sinate Jaya Pataka Swami Nitinamine Namacharya Padaya Nitekripa Pradayane Gora Katha Dhamadaya Nagra Gramatarini Namo Vishnu Badaya Krishna Vestaya Bhutale Sinate Bhakti Vedanta Swami Nitinamine Namaste Saraswati Deve Gauravani Pracharane Nirvisesa Sunyavadi Paschatya Desha Dharane Vancha Kalpataru Vescha Krupa Sindhu Vyayvacha Patitanam Pavani Bhyo Vaishnave Bhyo Namo Namaha Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare এই ভক্তি কুটি এটি হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি তাই আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের উদ্দেশ্যে সকলে প্রণাম নিবেদন করি এবং তার প্রণাম মন্ত্র উচ্চারণ করি সবাই আমার সঙ্গে বলবেন নমো ভক্তিবিনোদায় জোরে বলবেন ভক্তিবিনোদ ঠাকুর শুনবেন কাছে কাছে যদিও আছে আওয়াজটা অন্তত পক্ষে ওই পর্যন্ত যাক Namo Bhakti Vinodaya Satchidananda Namine Gaura Sakti Swarupaya Rupa Nuga Varayate To Sir Satchidananda Bhakti Vinod Thakur Tini Nodiya Bir Nagaran আবির্ভূত হয়েছিলেন এবং অল্প বয়সে পাঁচ ছয় বছর বয়সে উনি গীতা ভাগবত রামায়ণ মহাভারত পর্যন্ত তিনি পড়াশোনা শেষ করে দিয়েছিলেন উনি ছিলেন বিদ্যাসাগরের ছাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র ছিলেন তো যে বিদ্যাসাগরের যে বর্ণপদ নাকি এটা আছে না বর্ণপদ পরিচয় বর্ণ পরিচয় যেখানে লেখা আছে যে ঈশ্বর নিরাকার কি স্বরূপ বলে একটা আছে ঈশ্বর নিরাকার এরকম করে আছে তখন এই পাঁচ বছরের ছেলে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ তখন ওনার নাম ছিল কেদারনাথ দত্ত উনি হাত জোড় করে গুরুজির কাছে গিয়ে বলছেন যে গুরুজি মশাই আপনি ঈশ্বরের যে স্বরূপ নির্ণয় করেছেন তাকে ঈশ্বরকে দর্শন করে এই স্বরূপ নির্ণয় করেছেন আপনি নিরাকার বলে বলেছেন তখন গুরুদেবেরও কেমন মহিমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি মহাত্মা ছিলেন উনি তখন তার ছাত্রের সামনে হাত জোড় করে বলছেন যে বাবা আমি ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ আমি শুনে একটু লিখে দিয়েছি তাতে যদি কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করো আমি ঈশ্বর সম্বন্ধে জানি না বাবা চিন্তা করে দেখুন পাঁচ বছরের ছেলে গুরুজিকে গিয়ে বলছেন যে আপনি ঈশ্বরকে দেখে ঈশ্বরের স্বরূপ নির্ণয় করেছেন যাই হোক এই যে গুরু শিষ্যের সম্পর্ক সারা জীবন ধরে অটুট ছিল পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুপারিশ ক্রমে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি চাকরি পান হাইস্কুলের মাস্টার হিসাবে পরবর্তীকালে তিনি তার মামা বাড়ি ছিল উড়িষ্যা ছোটি মঙ্গলপুর কেন্দ্রাপড়া কাছে যাই তো উনি এখানে আসেন এবং উনি কেন্দ্রাপাড়া
হাই স্কুলের প্রধান শিক্ষক ফাউন্ডিং হেডমাস্টার যারা ভদ্রক থেকে এসেছেন, সরি ভুল বললাম, ভদ্রক হাই স্কুলের ফাউন্ডিং হেডমাস্টার, তিনি রেভেন্সা কলেজিয়েট স্কুল কটকের তিনি সহকারী শিক্ষক ছিলেন, কেন্দ্রাপড়া হাই স্কুলেরও তিনি প্রধান শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, এবং উনি আমাদের এই পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং যখন এন্ডোমেন্ট বা সরকার যখন হাতে পুরী মন্দিরকে পরিচালনা করবার দায়িত্ব গ্রহণ করে তৎকালীন সরকার, তখন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এই পুরী মন্দিরের পরিচালনার দায়িত্বে ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ছিলেন মন্দিরে। এখন আপনারা পুরী মন্দিরের ডাইনে দিকে দক্ষিণ দিকে একটা মুক্তি মণ্ডপ আছে, দেখেছেন? যেই মুক্তি মণ্ডপে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত বিদগ্ধ সমাজ তারা সেখানে বসে এবং তারা ভাষ দেয়। কেউ যদি জিজ্ঞেস করে আমার এইরকম এরকম অবস্থা, আমার কি করা উচিত, তারা শাস্ত্র কথা তাদেরকে বলে, হ্যাঁ তোমাদের এই করা উচিত। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর উনি কি করলেন না, উত্তর দিকে একটা ছোট্ট মন্দির তৈরি করেছেন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম সেখানে স্থাপন করেছেন। দেখেছেন আপনারা সেই ছোট্ট মন্দিরের মধ্যে মহাপ্রভুর পাদপদ্ম পূজিত হওয়া, এবং এর নাম দিয়েছেন কি, ভক্তি মণ্ডপ। যারা মুক্তিকামী তারা মুক্তি মণ্ডপে যাবে, আর যারা ভক্তিকামী তারা চৈতন্য মহাপ্রভুর চরণে এসে উপস্থিত হবেন। তো গৌড়ীয় বৈষ্ণবগণ তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে এসে উপনীত হন। এই পাদপদ্ম ছিল কোথায়? যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে এসেছেন, জগন্নাথকে দর্শন করেছেন, জগন্নাথের প্রেমে বিভাবিত হয়ে তিনি যখন আকুল ভাবে জগন্নাথকে প্রার্থনা করেছেন, তখন পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে চৈতন্য মহাপ্রভু যে প্রার্থনার উপরে পা দিয়ে জগন্নাথকে ভক্তি সহকারে আকুল প্রার্থনা করছেন, শ্রী জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমে, তখন পাথর গলে গেছে। যেখানে ভার দিয়েছেন তিনটে আঙ্গুল দিয়ে জগন্নাথকে দর্শন করছেন, সে তিনটে আঙ্গুলের দাগ এখনো পর্যন্ত দেওয়ালে আপনি পাবেন। সকলে এসে যে আঙ্গুলের কাছে যেখানে দাগ আছে মাথা ঠেকান, সেখানে হাত রেখে জগন্নাথকে দর্শন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোথায় দাঁড়িয়ে ভগবানকে দর্শন করতে হবে। একবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের ছেলে, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের আরাধ্য গুরুদেব, উনি তার শিষ্যগণকে নিয়ে ওনারা এসেছেন জগন্নাথ দর্শন করার জন্য। মন্দির থেকে যখন বেরিয়েছেন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জগন্নাথ দর্শন হলো? শিষ্যরা সকলে বলছে, হ্যাঁ গুরুদেব খুব ভালো দর্শন হয়েছে। তখন আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে, না 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 না, আমাদের চোখের কতটুকু ক্ষমতা, এই জড়চক্ষুকে দিয়ে আমরা সচ্চিদানন্দ ভগবান শ্রী জগন্নাথকে কিভাবে দর্শন করব? আসলে আমরা তো এখানে এসেছি জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি যাতে আমাদের উপরে পড়ে তার জন্য। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে সে জগন্নাথকে দর্শন করতে হয়। তার কারণটা কি, যদিও ভগবান শ্রী জগন্নাথ দেবের বড় বড় চোখ, ভালনি পরায় মহাতাগর সখী চালনি পরায় আকিল, চালনির মতো বড় বড় চোখ, করুণায় ভরা, সবাইকে উনি দেখতে পান, হলেও দেখতে কখনো কখনো হয়তো মিস হয়ে যেতে পারে, ভগবানের যে দৃষ্টি আপনার উপরে পড়তে পারে না পড়তে পারে, বেড়ে বাড়ে, কিন্তু ভগবান
জগন্নাথ দেব তার প্রিয়তম ভক্ত গরুড় দেবের উপরে বারবার দৃষ্টি নিক্ষেপ করেন, কেন গরুড়কে ভালোবাসেন, গরুড় তার প্রধান সেবক, তার বাহন, সব সময় গরুড়ের দিকে তাকান। যদি আমরা কাউকে ভালোবাসি তার তার প্রতি আমাদের নজর যায় কিনা? ঠিক তদ্রূপ ভগবান শ্রী জগন্নাথ দেব গরুড় দেবের উপরে সবসময় দৃষ্টি নিক্ষেপ করেন, আর আমরা যদি গরুড় দেবের পিছনে থাকি তাহলে ভগবানের সেই কৃপা দৃষ্টি আমাদের উপরে যে পড়বেই এতে কোনো সন্দেহ না। আরেকটা কথা, আমরা জগন্নাথের দর্শন করতে গিয়েছি, জগন্নাথের পুজো দিতে গিয়েছি, উপযুক্ত আচার আচরণ করি না, অনেক সময় অপরাধ হয় কি হয় না? মন চঞ্চল হয়, এদিকে ওদিকে চিন্তা করি, অপরাধ হয়, এবং অপরাধ হলে যদি ভগবান আমাদের উপরে তো ক্রোধ করতেই পারে না, মানে আমাকে দর্শন করতে এসেছি, অন্য কি চিন্তা করছিস, জড় চিন্তা, জড় বাসনা এখন পর্যন্ত মন থেকে গেল না? আমরা জগন্নাথের কাছে অনেক কিছু চাই, এই দিন সেই দিন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি চাইতেন? নাধনম নজনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিত কিত্বই। অথচ আমরা চিন্তা করছি, হে জগন্নাথ দেব আমার ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে না, এই ধরনের চিন্তাধারা। তখন ভগবান জগন্নাথ দেব কি ভাববেন? আরে বেটা, আমি তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত, আর তুমি আমার কাছে জড় বিষয়ে প্রার্থনা করছো, বিরক্তি হতেই পারে না, বা আমাদের অপরাধের ফলে কখনো কখনো ক্রোধান্বিত হতে পারেন, কিন্তু যখন উনি গরুড় দেবের দিকে তাকান তখন উনার যে ক্রোধ একদম শান্ত হয়ে যায়, উনি হেসে ফেলেন। হয়তো গরুড়দেব বলছেন, প্রভু আপনি কাকে ক্রোধ করছেন? এই সাধারণ একটা জীব আপনার কাছে এসেছে, তার প্রতি আপনার ক্রোধ? তো ভগবান লজ্জিত হয়ে হোক বা যেভাবে হোক হেসে ফেলেন আর ক্রোধ করেন না। তার জন্য জগন্নাথ দেবকে দর্শন করতে হলে গরুড় দেবের স্তম্ভের পিছনে আপনি যদি ডাইনি দিকে যান বলরামের দর্শন হবে, বাইরের দিকে গেলে জগন্নাথের দর্শন হবে, এইভাবে সুন্দরভাবে আপনি ওখানে দর্শন পাবেন। সব থেকে নিরাপদ স্থান হচ্ছে জগন্নাথকে দর্শন করা, তার চাইতে বড় জিনিস হচ্ছে জগন্নাথ আমাদেরকে দর্শন করবেন। জগন্নাথ যখন আমাদেরকে দর্শন করবেন আমাদের লাভ কি হবে? ভগবান দর্শন দান মাত্রে রথেতু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম হবে না, একথা আমি পরে বলছি। যাই হোক না কেন, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এখানকার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন পুরী মন্দিরে, উনি নামহট্ট প্রচার করতেন পরবর্তীকালে, ওনার সময় একখানাও চৈতন্য চরিতামৃত ছাপানো বই ছিল না, উনি বহুত সংগ্রহ করে বহু কষ্ট করে একখানা কপি কোথা থেকে নিয়ে এসেছিলেন ভাগবত চৈতন্য চরিতামৃত, তা উনি হাতে লিখেছিলেন কত কষ্ট করে। এখন তার কৃপার ফলে তার অনুগামীদের মধ্যে অন্যতম শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বিধান্ত স্বামী শ্রী প্রভুপাদ, তিনি শ্রীমদ ভাগবত গ্রন্থ, চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমাদের নিজ নিজ ভাষায় প্রকাশিত করে তিনি দ্বারে দ্বারে পাঠিয়েছেন, পাঠিয়েছেন কিনা? আজকে প্রত্যেকের বাড়িতে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থ, চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগবতের গ্রন্থ পাওয়া যাচ্ছে। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি কেবল পুরাতন গ্রন্থগুলি প্রকাশই করেন নাই, তিনি বহু গ্রন্থ উনি রচনা করেছেন, প্রায় 100 গ্রন্থ উনি রচনা করেছেন, নামহট্ট প্রচার করেছেন, তখন তার সময় প্রায় 500 খানা নামহট্ট নিয়ে প্রচার করেছেন উড়িষায়, আসামে, পূর্ববঙ্গে, পশ্চিমবঙ্গে, আসাম, এই সমস্ত এরকম চিন্তা করতেন, 500 খানা গাড়ি ঘোড়া কিছু ছিল না, বহু কষ্ট করে উনি সেখানে গিয়ে প্রচার করেছেন। আমি যখন নামহট্ট প্রচারে থাকতাম তখন আমার সৌভাগ্য হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত বা তার অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত নামহট্ট যেখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত জায়গায় গিয়ে সেগুলিকে দর্শন করার কয়েকটা। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন উনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সিদ্ধান পুরীতে আসেন, সেই সমস্ত নামহট্ট গুলিতে অবস্থান পূর্বক সেখানে হরি কথা বলে তারপরে তিনি কি করেন, গরু গাড়ি করে উনি এসে উপস্থিত হন পুরীতে। তো যখন প্রচার করা হয়
যদি কিছু না করেন আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো কাজ করলেই সমালোচনা করার কোনো সমালোচক এদের কোনো অসুবিধা কোনো অভাব থাকে না। অনেক সমালোচনার স্বরে ওনাকে সরব্দ হতে হয়েছে, কখনো কখনো উনি বিব্রত হয়েছেন আমি কি করি, সংসারের দুঃখ দেখে জড়জগতের জীবগণের দুর্দশা দেখে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু জগন্নাথ, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, কিভাবে এই জড়জগতের লোকগুলিকে উদ্ধার করা যায়, কিভাবে তারা আপনার কৃপার অধিকারী হতে পারে, দয়া করুন প্রভু। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি পুত্রের কামনা করেছেন এবং তার ডাকে সাড়া দিয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো একজন পরম ভাগবতকে তার বাড়িতে তার পুত্ররূপে পাঠিয়েছেন এই এই পুরীতে। যখন ভক্তিবিনোদ ঠাকুর এই পুরীতে অবস্থান করছিলেন তখন বড়ছাতা মঠ বলে একটা মঠ ছিল, সেই মঠের কাছে তিনি থাকতেন এবং সেখানেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার পূর্ব নাম ছিল বিমলা প্রসাদ দত্ত, সেখানে তিনি আবির্ভূত হন। এখন সেই জায়গায় গৌড়ীয় মঠ শ্রীল মাধব মহারাজ অত্যন্ত কৃপাপূর্বক শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মস্থানে একটা বিশাল বড় গৌড়ীয় মঠ তিনি নির্মাণ করেছেন। যাই হোক, তার পূর্বে যখন ভক্তিবিনোদ ঠাকুর বিব্রত উঠেছেন কিভাবে জগতের উদ্ধার হবে, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার হৃদয়ে আবির্ভূত হন এবং তাকে বলেন যে ভক্তিবিনোদ ঠাকুর, তুমি বিব্রত হইও না, আমার পরম ভক্ত নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর যেখানে তার সমাধি রয়েছে সেই সমাধির সম্মুখে একটি স্থান রয়েছে যেখানে রাধাগিরিধারী বিগ্রহ রয়েছেন, তুমি সেই রাধাগিরিধারী বিগ্রহের উদ্ধার কর, সেখানে ভজন কুটির নির্মাণ কর এবং তুমি সেখানে ভজন কর, তোমার ভজনের প্রভাবে এই জগতের মঙ্গল হবে। তুমি যে নাম প্রচার করবার জন্য চেষ্টা করছো নামটের মাধ্যমে তা সফল হবে, কেবলমাত্র উড়িষ্যায় নয়, কেবলমাত্র ভারতবর্ষে নয়, তোমার এই নাম ভজনের প্রভাবে সমগ্র পৃথিবীর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই উপকৃত হবে। তখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 12 বছর যাবৎ একাদিক্রমে ওই স্থানে উনি ভজন করেছেন, শতাধিক গ্রন্থে রচনা করেছেন, বহু কাব্য কবিতা উনি রচনা করেছেন এবং আজকে দেখুন তিনি বহু ভবিষ্যৎ বাণীর প্রকাশ করেছেন। আমাদের নামট্য গ্রন্থের মধ্যে আমরা পাই শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার বহু ভবিষ্যৎবাণী রয়েছে, যেখানে উনি বলছেন আহা সেদিন কবে হইবে, আমি ঠিকভাবে ওই বাংলা এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু মর্মার্থ বলছি, যেদিন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি জাপান আমেরিকা তদ্দেশীয় ভাগ্যবন্ত শ্বেতাঙ্গ পুরুষ সকল তাদের নিজ নিজ দেশে খোল করতালিতে লইয়া মুহুর্মুহু হরিনাম সংকীর্তন করিবেন এবং তারা আমাদের ভারতবর্ষে এসে আর্য ভাতৃগণের সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জয় সচিনন্দন কি জয়, জয় সচিনন্দন কি জয় এই রূপ ধ্বনি করত আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলবেন, সেই দিন কবে হবে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা পূর্ণ হয়েছে, উনি বলছেন খুব শীঘ্র এই নামহট্ট সমগ্র বিশ্বব্যাপী প্রচারিত হবে, যারা যারা নিঃস্বার্থপর ভাবে ভগবানের নাম প্রচার করিবেন তারা বিশ্বের সর্বত্র পূজনীয় হইবেন। নিঃস্বার্থপর ভাবে যারা ভগবানের নাম প্রচার করবেন, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অতি শীঘ্র এই রামহট্ট একটি প্রকাণ্ড ব্যাপারে পরিণত হবে এবং শুদ্ধ রামের জয় পতাকা দেশ বিদেশে অতি উচ্চে উড্ডীয়মান হইবে। জয়তি জয় পতাকা ভুলে যাচ্ছি, বাল্মীকি মুনির একটা
মানে স্তোত্রের মধ্যে লেখা আছে, গঙ্গাষ্টকের মধ্যে জয়তু জয় পতাকা কলসুখ বলে যাচ্ছে, সেখানে জয় পতাকা নাম আসছে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে জয় পতাকার নামটি বেছে বেছে প্রভুপাদ কি করে দিলেন নাকি। ভক্তিবিনোদ ঠাকুরের বই থেকে পাচ্ছি, বাল্মীকি মুনির গ্রন্থ থেকে আমরা পাচ্ছি, গঙ্গাষ্টকম থেকে সুন্দর নাম। তো সে ভক্তিবিনোদ ঠাকুর উনি এদের সম্বন্ধে বলেই দিয়েছেন আগে থেকে, এবং সেখানে একটা ফলক রয়েছে, যেই ফলকের মধ্যে আমরা এটা এটা কি হয়েছে, এই যে জায়গাটি 1901 সালে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এটাকে অধিগ্রহণ করেন, এবং 1946 সালে আগে 1946 সালে এটাকে গভর্নমেন্ট গ্রহণ করে, এটাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তার পূর্বে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর উনি উইল করে দিয়ে গেছিলেন যে আমার অন্তে এই জায়গাটি যদি কোনো বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, সৎ বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ এটাকে অধিগ্রহণ করতে চায় তাহলে এই সম্পত্তি তাদেরকে দেওয়া হোক। এবং 1946 পরে 1946 সালে মানে ইংরেজি সালে যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে গ্রহণ করে, পরবর্তীকালে চিন্তা করে যে আমরা কাকে এই প্রপার্টি দেব, তখন হাইকোর্ট নির্দেশ দেয় যে বৈষ্ণব সম্প্রদায়কে খুঁজে তাদেরকে ডাকো, চারজন বৈষ্ণব গোষ্ঠী বা চারজন বৈষ্ণব মন্দির অনুষ্ঠানের যে পুরোধারা, এই অক্সমকে কি বলে, অক্সমকে বাংলায় হ্যাঁ নিলাম, তারা নিলামে তারা ঠিক করে যে মিনিমাম 3,000 টাকা মাসে ভাড়া দিতে হবে, যারা বেশি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তারা এই সম্পত্তিকে অধিগ্রহণ করবে, কিন্তু তাদেরকে বৈষ্ণব হতে হবে। তো এই চারজন বৈষ্ণব প্রধানের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে ইস্কন ছিল, এবং আমাদের ভক্তিকুটিরের সামনে যে পুরুষোত্তম গৌড়িয়মটা আছে আপনারা দেখেছেন, আমরা সেখানে থাকছিও, সেখানকার পুরোধারা চিন্তা করলো যে আমরা এটাকে নেব এবং দাম বাড়িয়ে দিল। ওনারা মনে করলো যে ইস্কন তো নিবেই, ছাড়বে না, ইতিমধ্যে যদি দামটা বাড়িয়ে ফেলে অসুবিধা কি। এই চিন্তা করে 3,000 টাকার জায়গায় 26,000 টাকা পর্যন্ত উঠলো, তারপরে আর উপরে গেল না, বছরে দিতে হবে ভাড়া, প্রত্যেক 10 বছরে 10% করে আবার বেশি দিতে হবে, আবার যখন এই মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিয়ম কানুন রয়েছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দিতে হবে। এবং শ্রীমাদ জয়পতাকা স্বামী মহারাজের নেতৃত্বে স্বয়ং উপস্থিত ছিলেন এই নিলামে, এবং উনি মনে মনে চিন্তা করেছিলেন যাই হোক না কেন আমাকে ভক্তিমূলক ঠাকুরের এই স্থানকে অধিগ্রহণ করতে হবে, তার সেবা করতে হবে। তারপরে 1981 সালে এরা যখন নিলামের জন্য সরকার বা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাইকোর্টের মাধ্যমে এরা যখন জারি করে, 1984 সালে ইস্কন এই প্রপার্টি বা ভক্তি বিনোদ ঠাকুরের ভক্তিকুটিকে অধিগ্রহণ করে, তখন আমরা ভুবনেশ্বরে থাকতাম, অনেকবার এখানে এসেছি আমি গৌরীতে প্রভু ভক্তি প্রসাদ স্বামী, সেখানে কিছু কিছু লোকেরা ভাড়া থাকতো, কেয়ারটেকার থাকতো, তাদেরকে যাই হোক না কেন তাদেরকে সন্তুষ্ট করে এই জায়গাটি অধিগ্রহণ করা হয়, এবং শ্রী গৌর নিতাই প্রভু গুরু মহারাজের নির্দেশ ক্রমে এই স্থানটির উনি যতটুকু উন্নতি করতে পেরেছেন, যার ফলে আমরা সেখানে আজকে শ্রী শ্রী রাধাগিরিধারীকে আমরা পাচ্ছি, ভক্তিবিনোদ ঠাকুরের সে বিগ্রহ পাচ্ছি, এবং শ্রী প্রভুপাদের সে বিগ্রহ সেখানে রয়েছে, নিত্য সেবা পূজা চলছে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এর পূর্বে যে বিল্ডিং ছিল সে বিল্ডিং আমি নিজে দেখেছি, সেখানে একটা ফলক ছিল, যে ফলকটাকে পরবর্তীকালে উদ্ধার করে আমাদের নতুন মন্দিরে লাগানো হয়েছে, যে ফলকে উনি লিখেছেন গৌরব প্রভু প্রেম বিলাস ভূমি, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রেম বিলাস ভূমিতে নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামা, একজন নিষ্কিঞ্চন ভক্ত
যার নাম হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। কোপি স্থিত ভক্তি কুটির কোষ্ঠে, অর্থাৎ ভক্তিবিনোদ, ভক্তিবিনোদ নামে একজন কোন একজন নিষ্কিঞ্চন ভক্ত এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম বিলাস ভূমি জগন্নাথ পুরীতে এই ভক্তি কুটিরের মধ্যে অবস্থান পূর্ব স্মৃত্যা নিশম নাম গুণম মুরারে, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম এবং গুণ সেখানে অনবরত তিনি স্মৃতিচারণা করছেন, অর্থাৎ স্মরণ করছেন। এগুলো ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তি কুটিরের কথা। আর দু মিনিট টাইম নিব, টাইম তারপরে এই যে আমরা বলছি দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম বলছি কেন? দারু মানে তো হচ্ছে এক প্রকারের নেশা। তো জগন্নাথ দেব কি নেশা করলেন বাবা? আর দারু মানে হচ্ছে কাঠ, তাকে কি আমরা দারু ব্রহ্ম এই জন্য বলছি কাঠে তৈরি বলে? তাহলে তো আমরা ধাতু দিয়ে তৈরি যেটা পিতল ব্রহ্ম বলতাম, সোনার ব্রহ্ম বলতাম, মাটির ব্রহ্ম বলতাম, কাঠ দিয়ে তৈরি বলে দারু ব্রহ্ম বলে অপরাধ হয় না? আসলে ঘটনাটা কি হচ্ছে, দারু ব্রহ্ম কেননা ভগবান যখন উনি বৃন্দাবনে যান, জগন্নাথ বলদেব সুভদ্রা, আমি সময় নাই বলার জন্য, তো সেখানে বৃন্দাবনের অধিবাসী গোপ গোপী রাধারানী সকলকে দেখে, তাদের যে অবস্থা দেখে, তাদের যে দুরাবস্থা দেখে, তারা কৃষ্ণের বিরহে কি দুরাবস্থা ভোগ করছিল সেটি দেখে ওনারা মূর্ছিত হয়ে যান, মূর্ছিত হয়ে যায়, কাষ্ঠবৎ দারুবৎ জড়বৎ তারা বৃন্দাবনের ধুলায় গোড়াগড়ি দিচ্ছেন। এবং অন্যদিকে গোপ গোপী সকলে, রাধারানী সকলে, ওরা একদম মৃতপ্রায়। রাধারানী ইতিমধ্যে চিন্তা করে ফেলেছেন কয়েকদিন ধরে যে আমি আর কৃষ্ণের বিরহে বাঁচতে পারবো না, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আবার উনি চিন্তা করছেন যে না না, আমি মরবো কি করে? কৃষ্ণ যখন এসে শুনবে যে রাধারানী মরে গেছে, তখন সে তার মনে কষ্ট হবে। কেউ মরতে পারছে না, গোপ গোপী পিতা মাতা কেউ মরতে পারছে না, অথচ বাঁচতেও পারছে না। এপটে যারা যদি এসে শুনে যে বাবা মা মরে গেছে, রাধারানী মরে গেছে, তখন কৃষ্ণ কষ্ট পাবে, তাকে কষ্ট দিয়ে আমরা মরতে রাজি নই, তার জন্য মরতে পারছে না, ঘুমোতেও পারে না। একদিন রাধারানী উনি বলছেন, আরে কোন স্ত্রী তার স্বামী যখন বাহিরে থাকে, বহুদিন ধরে তার দর্শন হয় না, এবং সেই স্ত্রী যদি স্বপ্নের মাধ্যমে তার স্বামীকে দর্শন করে, আমি তাকে ভাগ্যবতী বলে ভাবি, কিন্তু আমার এত দুর্ভাগ্য, আমি এত অভাগিনী, আমি কৃষ্ণকে স্বপ্নেও দর্শন করতে পারি না। কেননা কৃষ্ণ চলে যাওয়ার পরে এই নিদ্রা আমার সঙ্গে বৈরিতা আচরণ করছে, শত্রুতা আচরণ করে আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আরে আমি ঘুমাতেই তো পারি না, আজ না ঘুমাই তো স্বপ্ন দেখবো কি করে, এমনই আমার দুরাবস্থা। আবার তার শরীর ক্ষীণ হয়ে গেছে, না খেয়ে না মানে একজন বলছে যে করপল্লবের কনিষ্ঠ পত্রিকা কঙ্কণ হইলা বাহুকে বাহুকে, ওনার যে আঙ্গুলের যে যে আংটি সেটা একদম শাখার মতো বা কঙ্কণের মতো ব্যবহার করা হচ্ছে, এমনই পাথর, চোখগুলি ঢুকে গেছে। তৃতীয় দশা হচ্ছে মলিনাঙ্গতা, অর্থাৎ ওনার শরীর একদম মলিন হয়ে গেছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী আর গৌরাঙ্গী গৌরাঙ্গী রং কালসিতে পড়ে গেছে। উদাহরণ দেওয়া হচ্ছে শিশিরের মধ্যে পদ্মফুল শিশিরের সংস্পর্শে আসলে যেরকম কালসিতে পড়ে যায়, শাপলা ফুল প্রখর রৌদ্রতাপের মধ্যে যখন এসে একদম কালচিতে পড়ে যায়, তখন রাধারানীর শরীর কালচিতে পড়ে গেছে, তার সেই যে সুন্দর ওষ্ঠ ঠোঁট লাল লাল ঠোঁট কালো পড়ে গেছে, এবং বায়ুর প্রভাবে যেরকম পাতাগুলি থপথপ করে কাঁপে, তদ্রূপ কৃষ্ণের বিরহে
রাধারানী গোপিকাগণের যে দশা কি, তাদের ঠোঁটগুলি এরকম করে কাঁপছে, কম্পিত হচ্ছে। তারপর উদ্ভিদ রাধারানী ললিতাকে বলছেন যে সখি, আমি কিভাবে কৃষ্ণের বিরহে এক মুহূর্ত কি করে আমি বাঁচতে পারবো তা আমি জানি না, আমার পক্ষে সম্ভব নয়। তুমি দয়া করে বলো, যুগায়িতম নিমেষেণ চক্ষুষা প্রাপসায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণমে, গোবিন্দের বিরহে এক নিমিষ কাল আমার জন্য এক যুগের মতো প্রতিমান হচ্ছে। আবার ব্যাধি শরীরের মধ্যে বিরহের যে জ্বর, কৃষ্ণ বিরহের যে জ্বর তাপ কখন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। সমস্ত সখীরা, সমস্ত গোপিকারা, সমস্ত মঞ্জরীরা তারা চন্দন কাঠ নিয়ে এসে পাথরে ঘষছে এবং চন্দনের প্রলেপ সারা শরীরের মধ্যে প্রলেপ করছে, তা সত্ত্বেও রাধারানীর শরীরের তাপ আর কমে না। এমন হয়ে পড়েছে, এমন তারপরে কি প্রলাপ করছেন, কৃষ্ণ আমার কোথায়, কোথায় যাও, কোথায় পাও মুরলী বদন, কোথায় কৃষ্ণকে পাবো। আবার উনি উন্মাদের মতো হয়ে যাচ্ছেন, কাজে উনি কি জিজ্ঞাসা করছেন তাও বুঝতে পারছেন না। পাহাড় পর্বত বৃক্ষ লতা পশু পাখি সকলের কাছে কৃষ্ণের বার্তা, কৃষ্ণের সমাচার গ্রহণ করবার জন্য চেষ্টা করছেন, কেউ যখন উত্তর দিচ্ছে না, যাহা তোমরা এতই নিষ্ঠুর, তোমরা পুরুষ জাতি বলে কি এত নিষ্ঠুর, হে বৃক্ষ হে পাহাড় হে পর্বত, তোমরা নারীদের বেদনা কি করে বুঝবে, তাই তোমরা বুঝতে পারছো না। তখন উনি তুলসীকে জিজ্ঞাসা করছেন, হে তুলসী তুমি তো নারী, তোমার এই ধার কাছে কি কৃষ্ণ হেঁটে হেঁটে গিয়েছেন আমাকে বলো। উন্মাদের মতন আর যারা ছিল সকলে একদম মোহগ্রস্ত হয়ে পড়েছে। কি কিভাবে মোহগ্রস্ত হচ্ছে, যারা রাধারানী বেঁচেছে না মরে গেছে, নারী দেখছে, বুকে হাত দিয়ে দেখছে, নাকের সামনে তুলো দিচ্ছে, নড়ে না, সকলে মোহগ্রস্ত হয়ে গেছে, জানি বেঁচে আছে না মরে গেল। এমন অবস্থায় মনে করছে যে সকলে মানে জবাব দিয়ে দিল, যেরকম মানে ডাক্তার জবাব দিয়ে দিল বলে না, যে আর বাঁচবে না। সকলের মনের মধ্যে এটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেল, রাধারানী এখন যে কোনো সময়ে কেটে পড়বেন। তখন ললিতা সখী বা বিশাখা সখী উনি কৃষ্ণকে চিঠি লিখছেন, হে কৃষ্ণ তুমি আমাদের প্রিয়তমা রাধারানীকে তোমার প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলে, কিন্তু এখন কি হলো যে রাধারানী এভাবে মৃত্যুশয্যায় শায়িত হলেও তুমি তার কাছে আসছো না, তুমি কি বিশ্বাস করছো না আমাদের কথা, একবার এসে দেখে যাও আমরা যদি ভুল বলে থাকি, আর এখন তুমি যদি না আসো তাহলে পরে এসে পস্তাবে, আমাদেরকে দোষ দিয়ে লাভ হবে না। কৃষ্ণে রাধারানীর যিনি পতি উনি এসে বলছেন, হে রাধে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি পরকীয়া রসের আস্বাদন করতে চাইছিলেন, তার জন্য বিধির বিধানে তোমার সঙ্গে আমার বিবাহ, কিন্তু হে রাধে আমি জানি তুমি কে, আমি তোমাকে কোনোদিন স্বপ্নেও আমার স্ত্রী রূপে তোমাকে আমি কখনো দেখিনি, আমি তো জানি তুমি হচ্ছে ব্রজেশ্বরী, তুমি আমার কুলদেবতা, তুমি আমার ইষ্ট দেবী, আমি তোমাকে ভগবতী জ্ঞানে আমি সব সময় তোমার চরণ বন্দনা করে আসছি। এসেছি ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন ব্রজ ছেড়ে, তুমি যদি চলে যাও এই বৃন্দাবনে আর কেউ বেঁচে থাকতে পারবে না। জটিলা কুটিলে এসে প্রার্থনা করছে রাধারানীর চরণে, এ কি রাধারানী আমাদের অপরাধ ক্ষমা করো, তোমাকে কলঙ্কিনীর অপবাদ দিয়েছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণিত করে গেছেন এই ব্রজের মধ্যে কেউ যদি সতী থাকে তুমি সতী। ভগবান শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে পড়লেন, কিভাবে সুস্থ হবেন, তিনি তার নিদান দিচ্ছেন, কোন সতী স্ত্রী সহস্র ছিদ্রযুক্ত কলসীতে যমুনা থেকে যদি জল নিয়ে আসতে পারে এবং আমাকে দিতে পারে, আমি তা যদি পান করি আমার এই রোগ থেকে আমি মুক্ত হব। জটিলা কুটিলা বলছে, আমরা ভেবেছিলাম আমরা হচ্ছে সতী, আমরা অত্যন্ত দাম্ভিকতার সহিত আমরা সেই সহস্র ছিদ্রযুক্ত কলসি নিয়ে জল আনতে গেলাম, এক ফুটা জল থাকলো না, সব ওইখানেই পড়ে গেল।
শেষে একজন যোগীরাজ এসে বললেন, এই ব্রজের মধ্যে রাধারানী একমাত্র সতী। আমরা তো ছোট করে হাসি, উপহাস করি, হ্যাঁ ইনি আবার সতী। তারপরে যখন রাধারানী তুমি সহস্রযুক্ত কলসে তুমি জল নিয়ে শ্রীকৃষ্ণকে দিলে, এক ফোঁটাও জল নিতে পড়লো না, তাই তো প্রমাণিত হয়ে গেল যে তুমি হচ্ছ আসলে সতী। আমাদের দোষ ক্ষমা করো, আমাদের অপরাধ মার্জনা করো, এই অবস্থায় তারা আছে। আর জগন্নাথ বলদেব সুভদ্রা যখন এসে দেখছে, অনেক বড় কথা সংক্ষেপে বলা যাবে না, তারা এই অবস্থা দেখে আর নিজেকে ধৈর্য ধারণ করে থাকতে পারেনি, তারাও কি করেছে, মূর্ছিত হয়ে পড়েছে, রথের উপর থেকে ধ্রাম করে নিচে পড়ে গেছে এবং একদম কাঠের মতো জড়বৎ, হস্তপদগুলি সংকুচিত হয়ে গেছে, একদম যেরকম তিনটা বড় বড় কাঠের বুড়ি। মৃদুবনের সামনে বৃন্দাবনের ধুলিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কিন্তু হলে কি হবে, যখন কৃষ্ণ এসেছেন তখন কৃষ্ণের যে অঙ্গের সৌরভ, অঙ্গগন্ধ, রাধারানীর এবং অন্যান্য গোপীদের, অন্যান্য গোপবাসীদের নাকে ঢুকেছে। আর রাধারানী বুঝতে পেরেছেন যে নিশ্চিত হবে কৃষ্ণ এসেছেন, এই যে অঙ্গগন্ধ এই কার হতে পারে না, একমাত্র কৃষ্ণেরই, তাই খোঁজো 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 কৃষ্ণ কোথায় আছেন, দেখো নিশ্চিত হবে বৃন্দাবনের উনার পদার্পণ হয়েছে। সকলে গিয়ে দেখছে জগন্নাথ বলদেব, অর্থাৎ কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা দেবী গোড়াগুড়ি খাচ্ছে। আরে সুস্থ করে তুলো আমার প্রিয়তমকে, আমার বিরহে আছে কৃষ্ণের এই অবস্থা। এবং গোপীরা কিভাবে কৃষ্ণকে সুস্থ করতে হয় তার ভালো করে জানে, তারা কি করলো, ভগবান শ্রীকৃষ্ণের কানে এসে রাধে 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 জয় শ্রী রাধে 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 এভাবে কীর্তন করলো। আর যখন কীর্তন করেছে তখন এই রাধারানীর নাম ভগবান শ্রীকৃষ্ণের কর্ণগহরে প্রবিষ্ট হয়ে সঞ্জীবনীর মতো কাজ করেছে, তখন কৃষ্ণ উঠে পড়েছেন, সকলে জাগ্রত হয়ে পড়েছেন, সকলকে সঞ্জীবনীর মতো কাজ করেছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাধারানী, আজকে আমার ভ্রাতা বলরাম এবং দেবী আমার ভগিনী সুভদ্রার জন্য আজকে আমার এই ব্রজে আসা, এদের প্রয়াসে আমাদের বিরহ কোথায় উবে গেল, আমি আমার নিত্য পুরুষোত্তম ক্ষেত্রে আমরা যেই রূপে যেইভাবে কাষ্ঠব দারুবৎ আমরা গড়াগড়ি খাচ্ছিলাম, আমরা সেই রূপে জগন্নাথ পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রার রূপে আমরা সেখানে অবস্থান করব। যেহেতু আমরা দারুর মতো কাঠের মতো বলে গোড়াগড়ি খাচ্ছিলাম, তাই আমাদেরকে লোকেরা দারু ব্রহ্ম বলবে। কেন, দারু শব্দের অর্থ হচ্ছে দারয়তি দারু, যেরকম হিরণ্যকশিপু কে ভগবান নৃসিংহদেব তার হৃদয়কে বিদারণ করলেন, ঠিক তদ্রূপ ভগবান জগন্নাথ তার ভক্তগণকে দর্শন দান করার মাধ্যমে সমস্ত দুঃখকে তিনি কি করেন না, বিদীর্ণ করে তোলেন। কিভাবে বিদীর্ণ করেন, কি রকম দুঃখ বিদীর্ণ করেন, দুঃখ কোথায় আছে, আরে দুঃখ আছে না কোথায়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃসাঙ্গ দর্শনম, জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে দুঃখ রয়েছে। আর ভগবান জগন্নাথকে দর্শন করলেই রথেতু বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে, রথের উপর দর্শন করুন বা মন্দিরে দর্শন করুন, যেখানেই দর্শন করুন জগন্নাথদেবকে, ভক্তগণের সমস্ত দুঃখকে উনি বিদীর্ণ করেন। কিভাবে বিদীর্ণ করেন, ও বিদীর্ণ করেন, কষ্ট হবে না, না 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 না, আমাদের জড়জগতের ডাক্তারদের মতো ওনারা অপারেশন করেন না, বিদীর্ণ করেন না। কি করে বিদীর্ণ করেন, দ্বারয়াত সর্বদুঃখানি, কি দ্বারয়াত বলুন, দ্বারয়াত না না সর্বদুঃখানি, সমস্ত দুঃখগুলিকে দ্বারয়াত সর্বদুঃখানি, সমস্ত দুঃখকে বিদীর্ণ করেন, কি করে না, অখণ্ডানন্দ দানত, অখণ্ড অব্যয় আনন্দ প্রদান পূর্বক তিনি আমাদের সমস্ত দুঃখকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি তৃতাপ দুঃখকে একদম নাশ করে দেন, তাই তাকে বলা হয় দারুণ। কেন বলা হলো, রথে তো বামনম দৃষ্টা, আর রথের উপরে বামন দেবকে দেখবেন না কি জগন্নাথকে দেখবেন,
জগন্নাথকে কি করে রথের মধ্যে আপনি ঢোকাতে পারবেন? তার জন্য ভগবান জগন্নাথে কি করেন, নিজেকে ব্রাহ্মণ রূপে পরিণত করেন, ছোট হয়ে যান এবং রথের উপরে বসেন। তার জন্য এখানে ব্রাহ্মণ দেব বলে বলা আছে। তার জন্য দারু ব্রহ্ম মানে কাঠের ব্রহ্ম বলে ভাববেন না। যদিও মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন না, সার্বভৌমাচার্যকে ডেকে বলছেন, আরে সার্বভৌমাচার্য তোমরা খুব ভাগ্যবান, তোমার ভাই বা দাদা সে বিদ্যানগর নবদ্বীপে অবস্থান করে জলব্রহ্মের সেবা করছেন, গঙ্গা দেবের সেবা করছেন, আর তুমি জগন্নাথপুরীতে অবস্থান পূর্ব তুমি দারু ব্রহ্মের সেবা করছো। এখানে দারু ব্রহ্ম মানে হচ্ছেন কে, স্বয়ং কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা দেবী। আমাদের দুঃখকে বিদীর্ণ করবার জন্য তিনি দারু ব্রহ্ম হয়েছেন। জগন্নাথ স্বামী কি like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.